তোমরা এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? আমাদের এখন একটাই টার্গেট, রেহানের নাম ভাঙিয়ে কে বা কারা দেবশ্রীকে সেদিন র‍্যাগিং করেছিল তাদেরকে খুঁজে বার করা। আর এই কাজটা তোমরা করবে, মেইনলি ক্লাস 11-12 স্টুডেন্টদের ওপরে নজর রাখবে। দীনেশ, বলছিলাম যে রেহানের ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো আমি তোমাকে ভিডিওটা আরেকবার ফরওয়ার্ড করে দেব। মানে রেহান ছাড়া যারা ছিল তাদের মুখে মাস্ক ছিল, তাও যতটুকু দেখা গেছে সেটা আরো খুঁটিয়ে দেখে ওদেরকে আইডেন্টিফাই করতে হবে, বুঝেছো? রেহানকে ফাঁসানোর জন্য যে পুরো প্ল্যানটা ফাঁদা হয়েছিল এটা আমাদের প্রুফ করতে হবে, তাহলেই খেলাটা ঘুরে যাবে। তারপরেই কিন্তু আমরা অনন্যা চ্যাটার্জি আর মোহনা বসুকে ফাঁদে ফেলতে পারবো, সত্যিটা সবার সামনে আনতে পারবো। আপাতত আমরা সবাই নিজের নিজের কাজে চলে যাব, যদি কোনো প্রবলেম হয় তাহলে একে অপরকে কল করে নেব, ঠিক আছে? শুধু একটা কথা মাথায় রেখো, খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে, ঠিক আছে? চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। অল দ্য বেস্ট। বলছি অর্কো, দেখ স্কুলে তোদের ছটকা আছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তোর ওখানে থাকাটা উচিত ছিল। ফিকিরা যদি কোনোভাবে ধরা পড়ে যায় না, পড়তে কিন্তু ওদেরকে ওদেরকে চরম অপমান করবে, দরকার পড়লে পুলিশ ডাকবে। কাম্মা কাম্মা কাম্মা, এত চিন্তা করো না, ওখানে ছটকা একা নেই, ঝুড়দা ভাইও তো আছে, আর দা ভাই বৌদি ভাই স্কুলের সবটা জেনে, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও ওখানে দীনেশ দা আছে, দীনেশ দার বোন আছে, ওরা সবাই মিলে কিছু না কিছু ম্যানেজ করে নেবে, তুমি এত কিছু ভেবো না তো। না না, তাহলেও আমার 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 খুব ভয় লাগছে, আমার বারবার মনে হচ্ছে যে তোর ওখানে থাকা উচিত ছিল। কেন, কেননা তুই বড়দিকে যেভাবে সামলাতে পারিস সেভাবে না আর কেউ সামলাতে পারে না। কাম্মা কাম্মা কাম্মা, তুমি বুঝতে পারছো না, এই যে আমরা সবাই মিলে বৌদি ভাইকে সাপোর্ট না করে মাকে সাপোর্ট করছি, মায়ের পাশে আছি, এটা না মা এখনো মন থেকে মেনে নিতে পারেনি, মা এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। এরপর যদি আমি আবার স্কুলে যাই তাহলে মা না আরো সন্দেহ করবে। কামা কামা, আমি তোমাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, আমার এখন অনেক কাজ আছে। হ্যাঁ এই শুন, এটা কি এটা তো আমি এতক্ষণ লক্ষ্যই করিনি, কোথায় যাচ্ছিস, কি কাজ আছে? কাম্মা সবকিছু বলবো তোমায়, আমি মায়ের ঘরে যাচ্ছি। হ্যাঁ যদি হঠাৎ করে কেউ চলে আসে তুমি কিন্তু আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? ছোট বৌদি কি বাড়িতেই আছে তো, ঘুমোচ্ছে? না 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 না, আবিরা বাড়িতে নেই, আবিরা তো সকালবেলা তাড়াহুড়ো করে কোথায় একটা বেরোলো, ও বাড়িতে নেই। পারফেক্ট। আর খুব সাবধানে কিন্তু। তুমি কিচ্ছু চিন্তা করো, আমি এখন একটা তালা খুলবো। বলছি যে তোরা এখানেই ওয়েট কর, এখানেই তোদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি বৌদি কথা বলছো তো, তোমার কোনো চিন্তা নেই, সায়ন বৌদিকে অন্য একটা কাজে আটকে রেখেছে। আর শোন না, যারা ইন্টারভিউ নেবেন তাদের সাথে আমার কথা হয়ে গেছে, আমি বলে রেখেছি ওনাদের যে তোরা বড় বৌদির রেফারেন্স এখানে এসেছিস। ওকে ছোট, ভালো করে ইন্টারভিউ দিস, সাবধানে, তোরা ওয়েট কর, আমি আসছি একটু। ও ও, ওনারাই আপনাদের ইন্টারভিউ এখানে নেবেন। বসু, বাই দ্য ওয়ে উনি মিস্টার সান বাসু, উনি কথাও বলতে পারেন না, কানেও শুনতে পান না, সাইন ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে উনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি এত কথা বলছেন কেন, যারা ইন্টারভিউ দিতে এসেছেন ওনাদের কথা বলতে দিন। ও আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ ক্যারি অন প্লিজ। Thank you.
আওয়াজ হচ্ছে। আরে আস্তে আস্তে, তুই চাবি ভাড়াচ্ছিস? হ্যাঁ কাম্মা, এটাও বৌদি ভাইরই প্ল্যান। বৌদি ভাই করতে বলেছে এটা। মা যা যা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে সবকিছু ফিরে পেতে হবে তো। ফিউচার ড্রিম স্কুল আবার স্বমহিমায় মাথা তুলে দাঁড়াবে, আর এই পরিবার হবে শত্রু মুক্ত। কামা, এটাই তো আমরা সবাই চাই বলো? এই পরিবারের, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আবার আনন্দ করে, আবার হই হই করে বাঁচবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। তা না হলে কি আর রোজ রোজ মায়ের অত্যাচার, মায়ের স্বার্থপরতা সহ্য করে কি এই বাড়িতে পড়ে থাকতাম? কবে দেখতে আমি আবার কাঁধে ক্যামেরা নিয়ে চলে যেতাম জঙ্গলে। মাকে যতদিন না মায়ের আসল জায়গাটা চিনিয়ে দিতে পারছি না কাম্মা, ততদিন আমার শান্তি নেই। জেমা, তুমি আমার কথাটা একবার শোনো। জেমা, ওখানে দেরি হয়ে যাচ্ছে, মিস্টার দাস কিন্তু আমাদের সময় দিয়েছে, এখানে তো ওরা আছে। এত তাড়াহুড়ো কেন করছিস? আজকে স্কুলের প্রথম দিন, কাদের কাদের টিচার হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেটা তো আমায় দেখতে হবে নাকি? ইন্টারভিউ ঠিকঠাক চলছে তো? আমাদের একজন সাইন ল্যাঙ্গুয়েজের টিচার আর একজন মিউজিক টিচারের ভীষণ দরকার। ওকে, আপনি? উনি মিস্টার বিবেক সাউ, উনি এখানে ওই মিউজিক টিচারের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, আর তাছাড়া উনি অনেক ইনস্ট্রুমেন্টও বাজাতে পারেন। দেখুন, আমাদের একজন ভালো মিউজিক টিচারের দরকার। ইন্টার স্কুল কম্পিটিশনে আমাদের কিন্তু প্রাইজ এনে দিতে হবে, কি পারবেন তো? হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। তাছাড়া আমি গান গাইতে পারি আর গিটার বাজাতে পারি আর নিজে গান লিখি, সুর দিই। আপনি চাইলে আমি এক্ষুনি একটা গান শুনিয়ে দিতে পারি। আপনাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে বলুন তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওনাকে প্রথমে আমারও চেনা লাগছিল, পরে আমি খেয়াল করতে পেরেছি। আসলে গত বছর যে মুক ও বধিরদের ফাউন্ডেশনটা তুমি উদ্বোধন করতে গিয়েছিলে, সেখানে উনি কয়েক বছর পড়িয়েছিলেন, সেখানেই হয়তো তুমি ওনাকে দেখেছো। কি নাম ওনার? মিস্টার শান বাসু। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, পরে যেন কোনো প্রবলেম না হয়। দরকার হলে ওনাদের দিয়ে ক্লাস করিয়ে যাচাই করে নেবেন। ওকে, দেখলেন তো আমাদের ম্যাডাম কি বলে গেলেন? আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, আমাদের স্টুডেন্টদের সামনে বসে ওদেরকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। আপনাকেও প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, আপনার এবিলিটি জাজ করার পরেই আপনাকে আমরা সিলেক্ট করতে পারব। চলো চলো পাল্টা।